তো তোমরা সব ভালো আছো? হ্যাঁ ভালো আছি, খুব ভালো। আসতে কোনো অসুবিধা হয় নাই তো? না। কি ব্যাপার খান্ডু, শুনলাম তুমি নাকি আবার নতুন ভেসাল ধরছো। সি 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 কাকু, আপনি এসব কি বলতেছে? না মানে এই শুনতেছিলাম তুমি সব রাস্তার পোলাপান লইয়া ঘরে কি সব শুরু করছো। দেখেন কাকু, আমি একটা মহৎ কাজ আরম্ভ করেছি। মহৎ কাজ? গতবার তো হোটেল ব্যবসা ধরছি না, এবার আবার মহৎ কাজ। তা তোমার মহৎ কাজের নমুনাটা কি? ব্যবসা আমার ঠিক আছে, তার পাশাপাশি আমি কিছু অবহেলিত ও অসহায় ছেলেমেয়েদের নানা শিক্ষা দিয়ে শিক্ষিত বানাইতেছি। এই যে ছেলেমেয়েদের দেখতেছেন, এরা পড়াশোনার সুযোগ থেকে চিত্ত বিনোদন বা আনন্দ ও আদর্শ শিক্ষা থেকে বঞ্চিত। কেউ ভাগ্যদোষে, কেউ স্বভাবদোষে, কেউ পিতামাতার ভুলে। এই যে কালু, ওর বাপের পাল্লায় পইরা আজ একটা গ্যারেজে কাম করে। কিন্তু ওর বুদ্ধি অনেক, ও জরি না, এক বাসায় কাম করে। সকাল থেকে বিকাল পর্যন্ত কিছু দেখার সময় পায় নাই, কিছু শেখার সময় পায় নাই, খেলাধুলারও সময় পায় নাই। আর ওই যে ওরে দেখতেছেন, ও রাস্তায় ঘুরে বেড়াইতো, কাগজ টুকাইতো। একদিন পথে ওর সাথে দেখা, বাপ মা নাই, আলাপ করে বুঝলাম ওরে একটু জ্ঞান বুদ্ধি ও শিক্ষার আলো দিলেই মানুষ হইতে পারব। এখনও আমার বাসায় থাকে। এদের সবারই প্রায় একই অবস্থা। আমি এদের মতো যারা তাদের খুঁজা বাইর করি, আর যার যখন সময় হয় তাকে সেই সময় আমার কাছে আসতে বলি। আমি এদের দেশ বিদেশের নানান কথা শুনাই, আর আমার এই ম্যাজিক বোর্ডের ভিতর দিয়া নানান জিনিস দেখাই ও শিখাই, যাতে ভবিষ্যতে এরা আর পাঁচটা শিশুর মতো হইতে পারে। দেখো কয়লা ধুইলে কিন্তু ময়লা যায় না। তবে কয়লা ধুইলে ময়লা না গেলেও বাজে স্বভাবটারে কিন্তু ধুইয়া মুইসা সাফ কইরা সুন্দর করা যায়, সুন্দর একটা জীবন গড়া যায়। সেইটা বোধহয় আপনার। আর জ্ঞানের আলো শুধু নিজের সন্তানকে দিলেই চলবে না, অন্য কেউ সুযোগ করে দেওয়া উচিত। তা তুমি দাও, যা শুরু করছো তাতে দুদিন পরে বাসা বাড়ির কাজের লোক আর খুঁজে পাওয়া যাবে না। আচ্ছা চলি। যত সব দিল তো দিনটারে মাটি কইরা। লোকটা মনে বেশি সুবিধার না। হ, তুই ঠিক কইছস, লোকটার দুই নাম্বার মনে হইল। না না, বড়দের সম্পর্কে তোমাদের এমন মন্তব্য করা ঠিক না, শত হলেও তারা মুরব্বী। যাক, এখন আমার ম্যাজিক বোর্ডে দেখবা আজ কি কি জিনিস জানতে পারবো এবং শিখতে পারবো। সকলে বোর্ডের দিকে তাকাও। 1, 2, 3। তাহলে শুরুতেই একটা সঙ্গীত হয়ে যাক, দেখি ম্যাজিক বোর্ড আমাদের কি সঙ্গীত দেখায়।
গানটা এখন একটু ভালো লাগতাছে না? হ্যাঁ আঙ্কেল, আমার গান বাজনা খুব ভালো লাগে। ঠিক আছে, তবে যেরকম গান বাজনা ভালো লাগে সেরকম পড়াশোনাকেও ভালো লাগাতে হবে, নতুবা বড় হওয়া যাবে না। এবার আমরা ম্যাজিক বোর্ডে কিছু দেখব, জানব। উট এমন একটি প্রাণী যাকে মরুভূমির জান বলা হয়ে থাকে। উটের কান যদিও ছোট কিন্তু শ্রবণ শক্তি বেশি। উট 5 থেকে 7 দিন কোনো কিছু না খেয়েই চলতে পারে। উটের দুধ গরুর দুধের চেয়ে বেশি উৎকৃষ্ট। গরুর সব কিছু মানুষের উপকারে লাগে, এমনকি বর্জ্য। ছাগল এমন একটি গৃহপালিত প্রাণী যা 10,000 বছর আগেও ইরান দেশে ছিল। ছাগল 9 থেকে 12 বছর পর্যন্ত বেঁচে থাকে। তোমরা জেনে রাখো, ছাগল, গরু, ভেড়া ও হরিণের 4টি পাকস্থলী আছে। আমি এরকম মানুষ না হইয়া ওরকম একটা প্রাণী হইলেই ভালো হইতো। হাসি থামাও। আচ্ছা, তোমার ওই ধরনের প্রাণী হওয়ার শখ জাগলো কেন? ভালো দাম পাইতাম, সম্মান পাইতাম। দেখো, তোমার কথাটা শুই না, আমার একদিনের একটা ঘটনার কথা মনে হইল, যা শুনলে এবং দেখলে তুমি হয়তো কিছু শিক্ষা গ্রহণ করতে পারবা এবং তোমার ধারণাটা বদলাইয়া যাইব। তোমরা সকলে ম্যাজিক বোর্ডের দিকে তাকাও এবং কাহিনীটা দেখো। চল পরেশ, আইজ একটু নদীর পাড় দিয়া গুই যাই। আরে নদীর পাড় যাইয়া হবে নাকি? চল চল, অনেক দিন হয় খোলা মেলা জায়গা দিতে ঘোরাঘোরা করি না, একটু ল নদীর পাড় দিয়ে আড়ি আর দিন সেটা কত কম আনে। যাবি? চল। কিরে খালি আটতে আসোস, কি শুধু কস না। আচ্ছা তা আমি কই হন, এই যে সুন্দর যে প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে আসোস, এগুলো যেমন সুন্দর, মানুষ যদি এই স্বভাবের এই চরিত্রগুলো যদি এই সুন্দর হইতে পারতো তাহলে কেমন হইতো? আরে খো ভালাইয়া, মানুষ হেয়ার স্বভাব ভালো করা যাইবে না। আমার মনে কয় কি জানোস, আমার মনে কয় মানুষ যদি গরু আর ছাগল অথবা গাঁদার মতো হইতো তো এই পৃথিবী দিয়ার এই দুরবস্থায় এইরকম হইতো না। আরে না না না, সব যদি গরু ছাগল গাঁদা হয় তো জগৎ চলবে কেমন? তারা তো তুই কস না, এই মানুষের কী ধরনের হওয়া ছিল? আমার মনে হয় এই মানুষ সব যদি বোবা নয় অন্ধ হইতো তয় ভালো হইতো। কেমনে ভালো হইতো? আরে বোবা হইলে মুখ দিয়া পরচর্যা পরনিন্দা করতে পারতো না, আর অন্ধ হইলে খারাপ কাজও দেখতে পারতো না, করতেও পারতো না। আচ্ছা তোর কথা মানলাম, কিন্তু ধর এখন যদি আমরা দুইজনে এই বোবা আর অন্ধ হইতাম তাহলে দুইজন দুইজন আরে কেমনে দেখতাম? হ্যাঁ, দুইজন দুইজন আর দেহন লাগতো না, কথাও কখন লাগতো না, আর এই সিনারিও দেহন লাগতো না। তাহলে কি জানলাম, আমাদের স্রষ্টা মহান, তিনি অনেক হিসেব করেই আমাদের সৃষ্টি করেছেন। আর একটা কথা, নিজেকে নিয়ে দুঃখ করবা না, যার যা আছে তার মধ্যে আনন্দটা খুঁজে নেবে, আর ছোটবেলা থেকেই ভালো মানুষ হওয়ার চেষ্টা থাকতে হবে। এবার আমরা সাধারণ জ্ঞান ও নীতি কথা নিয়ে আলোচনা করব। বলতে পারো পৃথিবীতে কত রকমের ভাষা আছে? এটা তো বলা খুব কঠিন। কিছুটা তো কঠিন, তবে মনে রাখবা পৃথিবীতে মানুষ প্রায় 2,654 রকমের ভাষাতে কথা বলে। কি তাজ্জব ব্যাপার, আমি তো জানতাম বাংলা, ইংরাজি, হিন্দি, আরবি, চীনা আর জাপানি। না না, তা হবে কেন? আচ্ছা এবার বলো তো, কোন প্রাণী প্রায় 500 বছর পর্যন্ত বাঁচতে পারে? হাতি। না হাতি না তো, হাতি তো 100 বছরের মতো। তবে জেনে রাখো তিমিরা প্রায় 500 বছরের মতো বাঁচতে পারে। এবার তোমাদের মুখ থেকে একটা ভালো কথা বা নীতির কথা শুনবো, যা তোমাদের আমি আগে বলেছিলাম, দেখি মনে আছে কিনা। প্রথমে তুমি বলো। সদা সত্য কথা বলবে। গুড, এবার তুমি বলো তো। অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। আই হেসো না,
আসলে কিন্তু পড়ালেখা কাজবাজ না করে যারা শুধু বসে থাকে, খায় আর ঘুমায়, তাদের ভবিষ্যৎ ভালো না। তোমাদের যখন কিছু করার থাকবে না, তখন খেলাধুলা বা ব্যায়াম করবে, তাতে অলসতা কেটে যাবে। যেমন এই অলসটির কেটেছিল, ম্যাজিক বোর্ডে তাকিয়ে দেখো। ব্যায়াম করুন মিস্টার অলস, এর জন্য চেষ্টার প্রয়োজন, কিন্তু এটা ভীষণ মজার এবং আপনার নিজেরই ভালো লাগবে। কিন্তু আমি জানি না কিভাবে, আমার বাইরে যেতে ইচ্ছে হয় না। মিস্টার হ্যান্ড, আপনি কি মিস্টার অলসকে একটু বাইরে যেতে সাহায্য করবেন? দেখেছেন ব্যায়াম করা কত মজা? ওহ, আপনাকে দারুণ লাগছে দেখতে মিস্টার অলস, এটা চেষ্টা করুন। কেমন লাগছে আপনার? দারুণ। তাহলে কি শিখলাম? অলস হয়ে থাকবো না, খেলাধুলা করবো, বন্ধুদের সাথে মিশবো। ঠিক বলেছো, তার সাথে পড়ার সময় পড়তে হবে। তবে তোমরা যারা বিপদে পড়ে শিশু শ্রম করছো, মনে রাখবে তোমাদের জন্য কিন্তু এখন পড়ালেখা করা, খেলাধুলা করা বা বিনে পয়সায় পার্কে ঘুরে বেড়ানোর বিশেষ সুযোগ আছে, সেই সুযোগ কাজে লাগাবে। মনে থাকবে? হ্যাঁ মনে থাকবে। তোমাদের কার কার বিদেশ দেখতে মজা লাগে বলো তো? আমার, আমারও। তবে আমি বিদেশ যাইতে পারলে খুব মজা পাইতাম। না, তোমাকে বিদেশ নেওয়ার মতো ক্ষমতা আমার নাই। তবে আপাতত আঙ্কেল জ্যাকসন তোমাদের একটা মজার দেশ দেখাতে পারে। ইন্দোনেশিয়া ভারত মহাসাগরের তীরে অবস্থিত, যে দেশে রয়েছে 17,500টি দ্বীপ এবং এখানেই রয়েছে পৃথিবীর সবচেয়ে বেশি আগ্নেয়গিরি, মোট 400টি, যার মধ্যে 100টি সক্রিয়। এখানকার গ্রামীণ জীবনগুলো আমাদের দেশের পার্বত্য অঞ্চলের মতোই। বন্ধুরা, এদেশের শিশুরা 6 বছর বয়স থেকে প্রাথমিক শিক্ষা শুরু করে। এদেশের মানুষগুলোর খাবার দাবার আমাদের দেশের মতোই, ভাত মাছ শাকসবজি এদের প্রধান খাবার। আর যানবাহন ও যোগাযোগ ব্যবস্থা অনেকটা আমাদের দেশের মতোই, নানা বৈচিত্র্যময় সংস্কৃতিতে ভরা এই ইন্দোনেশিয়া মৃৎশিল্পে এবং কাঠ শিল্পেও উন্নত। অনেকেই হাতের কাজ করে জীবিকা অর্জন করে। ইন্দোনেশিয়ায় রয়েছে প্রচুর ফলের সমাহার। বন্ধুরা, সবচেয়ে মজার ব্যাপার জানো কি, আমাদের দেশের মতো ইন্দোনেশিয়ারও জাতীয় ফল কাঁঠাল। এখানকার মানুষেরা সঙ্গীত প্রিয় এবং এদের রয়েছে নানা প্রকার সঙ্গীতের যন্ত্র, যেমন ব্যাম্বু ফ্লুট, ডিড জেরিডু, ব্যাম্বু জাইলোফোন, ডিজেম্বি ড্রাম, রেন স্টিক্স, শেকার ইত্যাদি। বাহ, সুন্দর দেশ দেখলাম। এবার সুন্দর সুন্দর কিছু কথা শোনো। ভালো ভালো যত শিক্ষা আছে তা মনে রাখবে, বন্ধুদের সাথে মিলেমিশে থাকবে, গুরুজনকে শ্রদ্ধা করবে, মিথ্যে কথা বলবে না, ঝগড়াঝাটি করবে না, বাজে ছেলেদের সাথে মিশবে না। আমরা কখন এমন হব না? শুনে খুশি হলাম। দেখো তো, দেখতে দেখতে আমাদের আজকে সময় ফুরিয়ে এলো। তবে যাওয়ার আগে আমাদের আজকের পাঠশালাতে একটা মারফতি গান তোমাদের দেখাবো ও শোনাবো। ম্যাজিক বোর্ড দেখাও তো। তাহা করিলে তুমি তাহার বস্তু।
গানের মারফতিটা তো বুঝলাম না। বুঝলা না? তবে শোনো, তোমাদের যার সাথেই ঝগড়া বা মন কষাকষি হোক, শত্রুতামি হোক, সেই বন্ধু বা শত্রু যদি বিপদে পড়ে বা না খেয়ে অনাহারে থাকে, তবে তাকে সাহায্য করবে, তাতে সেই বন্ধুটি বা শত্রুটির মন পরিবর্তন হয়ে একদিন তোমার পরম বন্ধু হবে। আর একটা মারফতি কথা হলো, কখনো মন্দ কিছুর সাথে নিজেকে জড়াবা না বা মন্দের দ্বারা পরাজিত হবা না, কিন্তু তোমার ভালো গুণ বা উত্তমতা দিয়ে মন্দ বিষয়গুলিকে ধ্বংস করবা বা পরাজিত করবা। মনে থাকবে? তাহলে এখন যার যেখানে যাওয়া উচিত সেখানে যাও, আর যার যা করা উচিত তাই করো। এই এই খারাপ সবাই, এই দুইটা করে চকলেট নিয়ে যাও। রং বেরঙে আনন্দ, বন্ধু তোমার আমার সবার সবারই তা পছন্দ। রং বেরঙে